হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব যে স্বাধীন ভারত অর্থাৎ যতদিন পর্যন্ত থেকে স্বাধীন হয়েছে ভারত আজ পর্যন্ত সমস্ত প্রধানমন্ত্রীর তালিকা সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে ফুল ইনফরমেশন জানাবো। অর্থাৎ স্বাধীনতার পর থেকে বর্তমান পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর তালিকা আজকের ভিডিওর মূল থিম, এই সম্পর্কের মাধ্যমে আজকে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে চলো সেই ভিডিওটি আমি কম্পিউটার স্ক্রিনে দেখানোর চেষ্টা করি এবং তোমাদের বোঝানোর চেষ্টা করি যে স্বাধীনতার পর থেকে বর্তমান পর্যন্ত কোন কোন প্রধানমন্ত্রী রয়েছে তার সম্পূর্ণ তালিকা। ভিডিওটির মূল থিম হচ্ছে স্বাধীনতার পর ভারতের প্রধানমন্ত্রীর তালিকা, অর্থাৎ 1947 সাল থেকে 2024 এবং 2025 বর্তমান সময় পর্যন্ত সমস্ত প্রধানমন্ত্রীর তালিকা আজকের ভিডিওর মাধ্যমে জানবো। তো প্রধানমন্ত্রীর নাম, প্রথম ভারতের প্রধানমন্ত্রী হয়েছিল জওহরলাল নেহরু, এটা আমরা সবাই জানি। স্বাধীনতার পর 1947 থেকে সে 1964 সাল পর্যন্ত ভারত শাসন করে। নেক্সট গুজারিলাল নন্দ 1964 থেকে 14 দিন শুধুমাত্র এই প্রধানমন্ত্রীর পদ অধিকার পায়। তারপর নেক্সট রয়েছে লাল বাহাদুর শাস্ত্রী, ইনি 1964 থেকে 1966 পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে রয়েছিল। তারপর গুজারিলাল নন্দ ফিরে সে এসে গেল, তারপর সে সে থাকলো 1964 থেকে মাত্র 14 দিন। 14 দিনের জন্য কে প্রধানমন্ত্রী হয়েছিল তখন? গুজারিলাল নন্দ। পরীক্ষায় আসার মতন প্রশ্ন। নেক্সট কি হচ্ছে, তারপর চলছে লাল বাহাদুর শাস্ত্রী, তারপর কে প্রধানমন্ত্রী হইল? লাল বাহাদুর শাস্ত্রী, তিনি 1964 থেকে 1966 পর্যন্ত মাত্র 2 বছর এই ভারতের প্রধানমন্ত্রীতে গদিতে বসেছিলেন। নেক্সট আবার যখন তিনি কম বয়সে মারা যান তখন গুজারিলাল নন্দ ফিরসে আসে, তারপর 1966 থেকে মাত্র 14 দিন তিনি প্রধানমন্ত্রীর পদ লাভ অধিকার করে। নেক্সট এসে যাই ইন্দিরা গান্ধী 1966 থেকে 1977। তোমাদের এখানে আর একটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখতে হবে, ভারতের মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? তখন হবে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী কত বছর পর্যন্ত ভারতে প্রধানমন্ত্রী ছিল? 1966 থেকে 1977 সাল পর্যন্ত। নেক্সট মোরারজি দেশাই কতদিন তক ছিল? 1977 থেকে 1979 পর্যন্ত। এগুলো তোমরা যারা দেখছো, যারা কোনো বিশেষ করে কোনো কম্পিটিটিভ কোনো চাকরি বা কোনো পরীক্ষায় বসার জন্য উত্তীর্ণ হচ্ছে, অবশ্যই সহকারে মুখস্থ করে নেবে, খুবই লাভবান হবে। নেক্সট চরণ সিং 1979 থেকে 1980 পর্যন্ত প্রধানমন্ত্রীর গদিতে ছিল। নেক্সট ইন্দিরা গান্ধী 1980 থেকে 1984 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট এসে যায় তারপর রাজীব গান্ধী হচ্ছে 1984 থেকে 1989। আর একটা কথা তোমাদের বলে রাখি, এমনও পরীক্ষায় প্রশ্ন এসে থাকে দিতে পারে যে রাজীব গান্ধী কত নম্বর প্রধানমন্ত্রী, সেই হিসাবে তোমাদের এক এক করে গুনে রাখতে হবে রাজীব গান্ধী কত নম্বরে পড়েছে। এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্সন, যেমন পরীক্ষায় বলে দেওয়া হয় এখন বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কত নম্বর প্রধানমন্ত্রী হবে? 14 নম্বর প্রধানমন্ত্রী। 14 নম্বর তোমরাকে সিরিয়ালে নাম জেনে রাখতে হবে অবশ্যই সহকারে। নেক্সট প্রশ্ন হচ্ছে বিশ্বনাথ প্রতাপ সিং 1989 থেকে 1990 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর গদিতে ছিলেন। নেক্সট এসে যায় চন্দ্রশেখর 1990 থেকে 1991 সাল পর্যন্ত। নেক্সট এসে যায় পিভি নরসিমা রাও 1991 থেকে 1966 সাল পর্যন্ত। নেক্সট অটল বিহারী বাজপেয়ী 1996 থেকে মাত্র 13 দিন। নেক্সট কোশ্চেন আসতে পারে তোমাদের, ভীষণ করে একটা নিজেকে থেকেই মনে রাখতে হবে, 13 দিনের জন্য কে প্রধানমন্ত্রী হয়েছিল ভারতের? তখন হয়ে যাবে অটল বিহারী বাজপেয়ী। কত সালে হয়েছিল? 1996 সালে হয়েছিল। একটি থেকেই তিনটি থেকে চারটি কোশ্চেন নিজেকে তৈরি করার চেষ্টা করো, হলেই নিজেকে একটা তৈরি করতে পারবে। নেক্সট হচ্ছে HD দেবগৌড়া, তিনি কত বছর ছিলেন? তিনি ছিলেন 1996 থেকে 1997 সাল পর্যন্ত। নেক্সট ইন্দ্রকুমার গুজরাল 1997 থেকে 1998 সাল পর্যন্ত। নেক্সট এসে যাচ্ছে অটল বিহারী বাজপেয়ী 1998 থেকে 2004 সাল পর্যন্ত। নেক্সট এসে যায়
ডক্টর মনমোহন সিংহ 2004 থেকে 2014 পর্যন্ত। নেক্সট যেটা আমরা প্রত্যেকেই জেনে থাকি, নরেন্দ্র দামোদর দাস মোদী, যেটা 2014 থেকে এখন বর্তমান পর্যন্ত রয়েছে এবং 2024-এ আবার তিনি প্রধানমন্ত্রীর গদিতে বসেছেন। তো তোমাদের আরও একটা প্রশ্ন আমি তোমাদের বলে রাখি, যে নরেন্দ্র মোদীর আগে কে প্রধানমন্ত্রী ছিল, তারপরে অটল বিহারী বাজপেয়ীর আগে কে প্রধানমন্ত্রী ছিল, আগে এবং পেছনে দুটো প্রধানমন্ত্রীর নাম জেনে রাখা অবশ্যই জরুরি, কারণ প্রধানমন্ত্রী একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে থাকে তোমাদের যে কোনো পরীক্ষার জন্য। তাই আজকের এই ভিডিওটি আমি সমস্ত প্রধানমন্ত্রীর নাম জানালাম, নেক্সট কোনো একটা ভিডিও রাষ্ট্রপতির নাম জানাবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, আজকের এই ভিডিওটা এতদূর পর্যন্ত, দেখা হচ্ছে প্রত্যেকের সাথে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।